এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের সিস্টেম ডাটা 8.44। সিস্টেম ডাটার ভিতরে আসার পর দেখতে পাচ্ছেন আদার সিস্টেম ডাটা 8.44, অর্থাৎ 8.44 GB আমার মোবাইলে ফুল হয়ে গেছে বিভিন্ন কারণে। আর আপনি যদি সিস্টেম ডাটা ক্লিয়ার না করেন, ডিলিট না করেন, তাহলে আপনার আইফোনের স্টোরেজ ক্লিয়ারলি দেখা যাবে না, ক্যালকুলেশনটা ব্রাফিং করবে। এছাড়াও আপনার মোবাইল স্লো হয়ে যাবে এবং মেমোরি কার্ড দখল করে রাখবে। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে যে সিস্টেম ডাটা ডিলিট করে ফেলা। আর আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিস্টেম ডাটা ক্লিয়ার করবেন অথবা ডিলিট করবেন কিভাবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবে। সিস্টেম ডাটা খুঁজে পাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, সেটিংসে যেতে হবে। সেটিংসে আসার পরে নিচের দিকে আইফোন স্টোরিজে যাবেন। আইফোন স্টোরিজে আসার পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন সিস্টেম ডাটা, আমার আইফোনের স্টোরেজ মোটামুটি ফুল হওয়ার কারণে শো করতে একটু সময় লাগতেছে, দেখতে পাচ্ছেন ঘুরতেছে। তো আমার 8.44 GB ফুল হয়ে আছে। তো আমি এখন খালি করব, কিভাবে খালি করব আপনাদের সাথে ওই টিপসগুলো শেয়ার করব। এক নম্বর টিপস অথবা সমাধান হচ্ছে যে রিস্টার্ট আইফোন। প্রথমে আপনাদেরকে পাওয়ার বাটাম এবং ভলিউম অফ বাটাম চাপ দিয়ে ধরে ফোনটি রিস্টার্ট করে দিবেন। রিস্টার্ট করার পর 1 থেকে 1.5 মিনিট অথবা 30 সেকেন্ডের মতো রেখে আবার ফোনটি পুনরায় চালু করবেন। দেখতে পাচ্ছেন আমি আমার ফোনটা চালু করতেছি। ফোনটি চালু করার পর আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন আমি সিস্টেম ডাটা চেক করে দেখব কিছু কমছে কি না রিস্টার্ট দেওয়ার পরে। তো আমি সরাসরি আমার সেটিংস থেকে সিস্টেম ডাটা চেক করতেছি। দেখতে পাচ্ছেন আগে ছিল 8.44, এখন হচ্ছে যে 8.04, অর্থাৎ আমার কমে গেছে। 2 নম্বর টিপস হচ্ছে ক্লিন সাফারি হিস্টোরি অ্যান্ড ওয়েবসাইট। প্রথমে সাফারি অ্যাপসে যাবেন। সাফারি অ্যাপসে আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি বুক চিহ্ন, এই বুক চিহ্নতে টাচ করবেন। টাচ করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন তিনটি অপশন। তিনটি অপশনের মধ্যে একদম লাস্টে যে অপশনটি আছে ওই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি সাফারি ব্রাউজার দিয়ে যতগুলা লিঙ্ক ওপেন করছি সবগুলো এখানে হিস্টোরি রয়ে গেছে। এই হিস্টোরিগুলা ক্লিন করতে হবে। ক্লিন করলে আপনার সিস্টেম ডাটা ক্লিয়ার হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লিন, ক্লিনে দেওয়ার পরে অল টাইম এখানে ক্লিন দিবেন। ক্লিন দেওয়ার পরে আপনার যে হিস্টোরিগুলো ছিল সেইগুলো ডিলিট হয়ে গেছে এবং পরবর্তীতে আপনি সাফারি ব্রাউজার দিয়ে কোনো লিঙ্ক ওপেন করলে আপনার হিস্টোরিগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। সাফারি ব্রাউজারের হিস্টোরি ডিলিট করার পরে আপনার সিস্টেম ডাটা খালি হয়েছে 8.03, আগে ছিল 0.4, এখন হচ্ছে 0.3। 3 নম্বর টিপস হচ্ছে যে রিসেন্টলি ডিলিট ফটো, অর্থাৎ আপনি যে ফটোগুলো ডিলিট করে ফেলছিলেন সেটি রয়ে গেছে এখনও। আপনার ফোনের ফটো অ্যাপসে আসবেন। ফটো অ্যাপসে আসার পরে নিচের দিকে দেখতে পাবেন রিসেন্টলি ডিলিট, এই এরকম কতগুলো রিসেন্টলি ডিলিট ওই পিকচারগুলো সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট অল, এই ডিলিট অল দিয়ে দিবেন। ডিলিট অল দিয়ে দেওয়ার পরে আপনার সবগুলো ডিলিট হয়ে যাবে। 4 নম্বর টিপস হচ্ছে যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ডিলিট করে ফেলতে হবে। এটাকে সাপ দিয়ে ধরে রিমুভ দিবেন। রিমুভ দেওয়ার পরে ডিলিট করে ফেলবেন, তারপরে ডিলিট। এভাবে আপনার যতগুলো অ্যাপস অপ্রয়োজনীয় আপনি ব্যবহার করেন না ওই সব অ্যাপসগুলো আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আপনার সিস্টেম ডাটা অনেকটা খালি হয়ে যাবে। এভাবে চাইলে আপনি সিস্টেম ডাটা খালি করতে পারেন। আল্লাহ হাফেজ।